আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ভিন্ন ধর্মীয় একটা খাবার, সেটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে একসাথে করা ভুনা খিচুড়ি। আশা করি আমার এই খিচুড়িটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে এই মজাদার এবং সুস্বাদু রেসিপিটি তৈরি করতে হয়। হাঁস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে 1 কেজি পরিমাণে হাঁস কেটে ধুয়ে ভালো মতো বেছে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আমরা তো অনেক সময় অনেক খিচুড়ি খেয়ে থাকি, চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি, তা আজকে আমি হাঁস দিয়ে খিচুড়িটা রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টমেটো কুচি। এখন একে একে আমার মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী তেল, যেটা আমরা রেগুলার ইউজ করে থাকি 1 কাপের মতো আমি আন্দাজ করে দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লেবুর রস দিয়ে দেব 3 চা চামচের মতো। এবার যেসব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। ঝালটা স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এখন আমি এগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নেব। হয়ে গেছে। এখন আমি 1/2 কাপ পরিমাণে জাস্ট আমার হাত ধোয়া পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব, ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব মশলাটা। দেখতে পাচ্ছেন বলক কিন্তু চলে এসেছে। এখন এর মধ্যে আমি ভাজনা 1/4 কাপ দিয়ে দেব। ভাজনাটা কিভাবে করতে হয় সেটা আমার আরেকটি ভিডিওতে গেলে পাবেন, সেটা হচ্ছে ভাজনা দিয়ে গরুর মাংস ভুনা। তো সেটা কিভাবে করতে হয় আপনারা দেখে নেবেন। আর 1/4 কাপ পরিমাণে হচ্ছে 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টা এলাচ, 2টা লং এবং 1 টুকরা দারচিনি এবং 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো কিংবা যদি কাঁচা জিরা হয় তাহলে বেটার হয়, কাঁচা জিরা দিয়েই নর্মালি আমি একসাথে ভেজে তেলের সাথে তারপর এটা ব্ল্যান্ড করে নিই। আপনারা ইচ্ছা করলে পাটায় পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে বেটে নিতে পারেন। তো সেইটা আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। যেহেতু আমি ব্ল্যান্ডার দিয়ে করেছি তো সামান্য একটু পানি বেশি লাগে, এর কারণে একটু পানিটা বেশি ইউজ করেছি। তো এই ভাজনাটা আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে গরম মশলাটা বেটেও ইউজ করতে পারেন পেঁয়াজ ছাড়া। আমি এখানে সেই এলাচ, দারচিনি এবং লং একসাথে পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ড করে এরপর এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটা আগে থেকেই করে রেখেছিলাম। আপনারা কিন্তু এইভাবে করে আবার ফ্রিজে নর্মালে প্রায় 1 সপ্তাহের মতো রেখে দিতে পারেন। এটা কোনো আদা রসুনের মতো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। এখন হাঁসে থেকে যে পানিটা বের হয়েছে এই পানি দিয়েই মিডিয়ামের চেয়ে একটু লো আছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 25 মিনিট হাঁসের মাংসটাকে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 25 মিনিট পর। প্রায় 25 মিনিট পর মাংসটা দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে এবং মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দেখতে পাচ্ছেন বুটের ডালটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ বুটের ডালটা একটু শক্ত হয়। আর এখানে একই সাথে সেদ্ধ করার পরে ধুয়ে নিয়েছি মসুরের ডাল। এখানে বুট এবং মসুর মিলে প্রায় 1.5 কাপের মতো আছে, 1 কাপ এবং আরও 1/2 কাপ। ডালটা বেশি দেওয়ার কারণ হচ্ছে ডালটা সবসময় খিচুড়িতে যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খুবই টেস্ট
হয় সেটা যদি ডালের পরিমাপটা বেশি থাকে। এখন আমি এই ডালটা দিয়ে দেব এর মধ্যে, এবং সেই একই সাথে আমি চাল দিয়ে দিচ্ছি। ধুয়ে নিয়েছিলাম, আমি মাত্রই ধুয়ে নিয়েছি এই চালটা। অনেকে প্রশ্ন করেন যে চালটা কি আবার আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলেন কি না। না, আমি সবসময় আসলে যখন রান্না করি ইনস্ট্যান্ট চালটা ধুয়ে সাথে সাথে যখন দেব ঠিক তার আগ দিয়ে চালটা ধুয়ে দিয়ে দেই। এখন এই হাঁসের সাথে চালটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে হাই হিটে। আরেকটা জিনিস আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে মুগ ডালটা আমি ইউজ করিনি কেন। মুগ ডালটা আপনারা অপশনাল হিসাবে ইউজ করতে পারেন, বাট আজকে আমি যেহেতু বুটের ডাল দিয়ে করছি তো মুগ ডালটা আমি অ্যাভয়েড করেছি। তো আপনারা ইচ্ছা করলে একসাথেও করতে পারেন, আবার বুটের ডালটা স্কিপ করে মুগ ডালটাও দিতে পারেন। বাট আমার ওয়েতে এরকমভাবে করে দেখবেন, একটা অন্যরকম টেস্ট পাবেন আশা করব। চাল এবং ডাল মিলিয়ে হাফ কেজির মতো আমি এখানে দিয়েছি, কারণ হাঁসটা যেহেতু এক কেজি ছিল আমি হাফ কেজি দিয়ে এটা রান্না করছি চালটা দিয়ে। প্রায় 3-4 মিনিটের মতো চালসহ এই মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর একটা জিনিস বলে নিচ্ছি ভিউয়ার্স, আমি এই যে চালটা ইউজ করেছি সেটা হচ্ছে বাসমতি চাল। আপনারা যদি অপশনাল হিসাবে রান্না করতে চান তাহলে পোলাও চালটা, যেটা কালিজিরা চাল বাংলাদেশে পাওয়া যায়, পোলাও চালটা দিয়েও করবেন, কিন্তু সেদ্ধ চাল কিংবা ভাতের চালটা দিয়ে করলে কিন্তু এটা ভালো লাগবে না। কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন যে ঝোলটা এই রাইসের সাথে একদম লেগে গেছে, আর তেলটা দেখতে পাচ্ছেন নিচটা একদম কিছুই নেই, তেলটাও একদম সব কিছুর সাথে মিক্সড হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেবো। পানির পরিমাপটা সবসময়ই আমি রাইস কুকারের পট দিয়ে চালটা মেপে নেই, এবং রাইস কুকারের পটেরই জাস্ট 1-2 কাপ পরিমাণের পানি বেশি দেই। আপনারা যদি রাইস কুকারের পটটা আপনাদের কাছে না থাকে তাহলে যেই কাপটা দিয়ে চাল মেপে দেবেন সেই কাপেরই 2 কাপ পানি বেশি দেবেন। এতে করেই আপনার খিচুড়ি কিংবা পোলাও একদম পারফেক্ট আসবে। আর যেহেতু এখানে মাংসটা সেদ্ধই হয়ে গেছে তো মাংসটার জন্য এডিশনাল কোনো পানি ইউজ করা লাগবে না, শুধুমাত্র চালের জন্য এবং ডালের জন্য যতটুকু পানি লাগবে সেই পানিটুকুই ইউজ করবেন। অবশ্যই এখনই যখন পানিটা দিয়ে দেবেন লবণটা চেক করে নেবেন, যাতে লবণটা একটু বেশি থাকে, তা না হলে কিন্তু যখন চাল বাড়বে তখন কিন্তু লবণের পরিমাপটা কমে যাবে। এখন আমি এর মধ্যে 4টা কাঁচামরিচ, আপনারা ইচ্ছা করলে আরও দিতে পারেন যে যার মতো ঝাল খাবেন, দিয়ে এটাকে ঢেকে একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। এক বলক এখানে দেখতে পাচ্ছেন চলে এসে প্রায় 2 মিনিট ওভার হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল একটু ছিটিয়ে দিচ্ছি, ভালো একটা স্মেল বের হয় গোলাপ জলটা দিলে। এখন আমি এটাকে জাস্ট যে এইভাবে একটু নেড়ে, এইভাবে নেড়ে খুবই মিডিয়াম আছে, এখন মিডিয়ামের থেকে খুবই লো আছে আমি করে দিচ্ছি, খুব লো, যেটা আমি কিনা দমে বসাবো। ঢাকনাটাকে ঠিক এইভাবে করে একটা ফয়েল বিছিয়ে, যাতে বাতাস পাস না হয়, এইভাবে করে এটা ঢেকে দেব, ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না হয়ে যাচ্ছে। প্রায় এটা কিন্তু আর উঠাবো না, যখন হয়ে যাবে তখন কিন্তু একটা ছিটছিট শব্দ আসবে পানিটা যখন শুকিয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত প্রায় 15-20 মিনিটের মতো আমি এটাকে দমে ঠিক এইভাবে ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি প্রায় 15 মিনিট পর। প্রায় 20 মিনিট পর দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র উপর দিয়ে 1 চা চামচ পরিমাণ ঘি একটু উপর দিয়ে দিয়ে দেবো, এতে করে স্মেলটা আরও অসাধারণ আসে। এটা একদম দেশের সেই পাবনার গাওয়া ঘি দিয়ে দিলাম। আপনারা নর্মাল ইচ্ছা করলে যদি না থাকে হাতের কাছে নর্মাল যে ঘিটা সেটাও ইউজ করতে পারেন। এখন কিছুই না,
एक साइड थेके जस्ट उठिए खावार पाला देखते पाच्छेन कतटा झरझरा हुएछे तैरी हुए गेल आमार खुबी स्पेशल एवं खुबी असाधारण एक टेस्टेर हाँसेर खिचुड़ी আমি পাশে সালাদ দিয়ে এটাকে পরিবেশন করেছি খিচুড়ি মানেই সালাদ এবং আচার আচারটা আপনারা পছন্দ অনুযায়ী এটার সাথে সার্ভ করতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে সাপোর্ট করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করে আমাকে আরও উৎসাহিত করবেন আজ এ পর্যন্তই আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যে যেখানে আছেন ভালো থাকুন